তারপর আবার যদি রিভিউ করে যাচ্ছি, দেখেন আমরা এই টেবিলটা তৈরি করেছি, আর আমরা জানি যে আমরা এইচটিএমএলে যাই কিছু করি না কেন আমাদের ট্যাগের প্রয়োজন। তো আমরা টেবিল নিয়ে কাজ করার জন্য আমাদের টেবিল ট্যাগ লাগবে। টেবিলটা স্টার্ট করলাম এখানে, ক্লোজ করলাম এখানে, এবং টেবিলটা তৈরি হয় রো কলামের সমন্বয়ে। ঠিক আছে, আমরা প্রথমে কী করছি, ওয়ার্ডে গিয়ে আমরা একটা ডেমো বানাইছি আগে, যে এরকমটা এইচটিএমএলে তৈরি করব। ওয়ার্ডে গিয়ে আমরা রো কলাম ইনসার্ট থেকে নিয়েছি, নিয়ে আমরা হচ্ছে গিয়ে তৈরি করেছি। এখানে কিছু ডামি ডাটাও দিয়েছি আমরা। তো আমরা কি করলাম, সেম জিনিসটা ওয়ার্ড আমাদের এডিটরে এসে আমরা কি করলাম, টেবিলের পরে আমরা নিলাম হচ্ছে টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো এবং টেবিল রো। এখানে করার সিস্টেম হচ্ছে রো এর মধ্যে আপনার প্রথমেই কলামগুলো সেট করে ফেলতে হবে। যেমন প্রথম কলামগুলো হচ্ছে হেডিং কলামের জন্য টিএইচ ট্যাগ বসাইছি, আর না হলে এখানে কি বসতো, টেবিল ডাটা টিডি ট্যাগ বসতো। ঠিক আছে, তো এই হচ্ছে একটা রো, এই হচ্ছে দ্বিতীয় রো, এই হচ্ছে তৃতীয় রো। দ্বিতীয় রোতে কি আমার টিডি নেম অনুযায়ী কলামটা বসছে, প্রথম কলামে ইয়েটা সিরিয়াল নাম্বারটা বসছে, আইডি নাম্বারটা বসছে, তারপর নেম অনুযায়ী নেমটা বসছে, পজিশন অনুযায়ী পজিশনটা বসছে, কন্ট্যাক্ট অনুযায়ী কন্ট্যাক্ট বসছে। আমার টেবিলটা একটু বড় দেখানোর জন্য আমরা ইয়ে করে ফেলতে পারি, এটাকে কপি পেস্ট করে আরও কিছুটা ডাটা আমরা শো করে দেবো। বোঝা গেছে বিষয়টা? তো এইভাবে হচ্ছে কি আমরা টিআর এবং টিডির মাধ্যমে টেবিলটা তৈরি করলাম। এবং আমাদের খেয়াল রাখতে হবে টিআর এবং টিডির স্টার্ট ক্লোজ, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ঠিকঠাক মতো স্টার্ট করতেছি কিনা, ঠিক মতো ক্লোজ করতেছি কিনা। তা না হলে দেখা যাবে আউটপুট নিয়ে ঝামেলা হয়ে যেতে পারে, তা না হলে আউটপুট নিয়ে ঝামেলা হয়ে যেতে পারে। এখন আসেন আমরা মোটামুটি টেবিলের এরপরে কিছু অ্যাট্রিবিউট দেখলাম, যে বর্ডার দিলে কি হয়, বর্ডার দিলে আপনার টেবিলের বর্ডারের ওয়েটটা বাড়ে। আমি দেখেন বর্ডারটা এখানে 5 দিয়ে দেখি, দেখেন টেবিলের বর্ডারের ইয়াটা ওয়েটটা বেড়ে গেছে। তো এরপরতে হচ্ছে বর্ডারের কাজ, এরপর হচ্ছে উইথ দিয়ে হচ্ছে টেবিল কতটুকু এরিয়া পরিমাণ হবে সেটা বলে দেওয়া, আমরা উইথ 50% বলে দিছি। এরপরে হচ্ছে গিয়ে আপনার ইয়েটা করা কি বলে সেল স্পেসিং, টেবিলটা যখন তৈরি করা হয় তোমার সেলগুলো একটার সাথে একটা লেগেছিল এরকম, এখন আর কিন্তু লেগে নাই। এখন কি হয়েছে, একটা সেল থেকে একটা সেলে একটা দূরত্ব তৈরি হয়েছে সেল স্পেসিং ইউজ করার মাধ্যমে। সেল স্পেসিং ইউজ করার মাধ্যমে কি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে সেল বাই সেল। আর সেল প্যাডিং তৈরি দেওয়ার পরিপ্রেক্ষিতে কি হলো, আপনার হচ্ছে গিয়ে সেলের মধ্যে যে ডাটাটা আসছে ডাটাটা কি করলো, চারদিক থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে এসে বসে, এটা তো সেল প্যাডিং। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার, যেহেতু কোনো সাউন্ড হচ্ছে না তার মানে বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে কি ইসের মধ্যে, এখন আমরা চলে যাব লিস্ট নিয়ে কাজ করব। আমরা কিন্তু যে একটা লিস্ট করেছিলাম যে কোন কোন জিনিসগুলো আমাদের শিখতে হবে। আচ্ছা, তো আমরা এখানে নতুন ফাইল নিচ্ছি, নিউ ফাইল, তো দুই ধরনের হয়, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আর লিস্ট কি জিনিস সেটা নাম শুনেই বুঝতে পারতেছেন আপনারা সবাই, এরকম লিস্ট মোটামুটি ফেস করছেন, শপিং এর লিস্ট, এটার লিস্ট, ওটার লিস্ট, এগুলো ফেস করছেন, কাজের লিস্ট, এগুলো ফেস করছেন। তো লিস্ট ওগুলি হচ্ছে লিস্ট। এইচটিএমএল এ লিস্ট কিভাবে করে, কয় প্রকার লিস্ট আছে, কিভাবে কাজটা করতে হয় লিস্টের সাথে, ওটা দেখবো আমরা। তো এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছি, আমরা লিখতাম হচ্ছে লিস্ট লিখলাম, এরপর এখানে আমরা একটা এইচ টু দিয়ে বললাম এইচটিএমএল লিস্ট। ওকে, আচ্ছা, তারপর এখন আসেন লিস্ট নিয়ে কাজ করি। লিস্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে দুইটা বিষয় বলে দিব, যে কোন কোন লিস্ট আছে, আন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা কি আসলে,
আমরা লিস্টটা হচ্ছে গিয়ে আমরা সেটা কমেন্ট করে নেই, এইটাও কমেন্ট করে নেই। আমরা লিস্টটা ডিক্লেয়ার করার জন্য আপনাকে নিতে হবে হচ্ছে ইভেল ট্যাগ। ইভেল ট্যাগ দিয়ে বোঝায় আন অর্ডার লিস্ট। ইভেল ট্যাগের মধ্যে ইন্টার দেন, ইন্টার দিয়ে ভিতরে ঢুকে কি নিবেন লিস্ট করবেন, তা লিস্টের জন্য এলআই ট্যাগ। ফর এক্সাম্পল আমি এখানে লিখতেছি ই কমার্সের মতন শার্ট, আনোরা লিস্টের মধ্যে চারটা লিস্ট তৈরি করলাম আমরা। এটাকে রান করি, আউটপুটটা দেখি। এই তো এটা হচ্ছে আমাদের আউটপুট, দেখেন সাইটে ডট ডট দিয়ে আমাদের একটা লিস্ট আসছে। হ্যাঁ লিস্ট, একটা পুরো ব্লক এলিমেন্ট লিস্ট আসছে। তো এই যে লিস্টটা তৈরি করলাম এটা হচ্ছে আনোরা লিস্ট। এই আনোরা লিস্টটা এরকম এবং অর্ডার লিস্টটা কিরকম, অর্ডার লিস্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এটা হয়ে যাবে হচ্ছে ওভেল ট্যাগ। ওয়েব ট্যাগ স্টার্ট হয়েছে, ক্লোজ হয়েছে। এরপর হচ্ছে কি আমরা আগের মতো এখানে এগুলা থেকে কপি করে নেব, লিস্ট বারবার লেখার কোনো দরকার নেই। অর্ডার লিস্ট হচ্ছে আনার লিস্ট। তা দেখেন এটা হচ্ছে কি আপনার ইয়ে দিয়ে শুরু হয়েছে, কি বলে আপনার আনার লিস্ট হচ্ছে কি আপনার ডট ডট দিয়ে বা ডিস্ক একটা ইয়ে দিয়ে তৈরি হয়েছে। বাট অর্ডার লিস্টটা দেখেন আপনার 1 2 3 4 সিরিয়ালি সাজানো হয়েছে। এটা কেন হয়েছে, যেমন অনেক সময় আমাদের এরকম টাইপের লিস্ট করা লাগে আর কি, যেটা অটোমেটিক্যালি আপনার হয়ে যায়। তো ওই টাইপের টেস্টগুলোর জন্য হচ্ছে কি আপনার ওই টাইপের টেস্টগুলোর জন্য হচ্ছে কি আপনার ইয়েটা ওভেল ট্যাগটা। আর ইভেন্টটা হচ্ছে কি আপনার এই আপনার বিভিন্ন মেনু তৈরি করবো বা লিস্ট তৈরি করবো এই টাইপের কাজগুলোর জন্য এই মেনু ইভেন্টটা ব্যবহার করা হয়। যেমন আমি এখানে শার্ট বানানটা মনে ভুল লিখছি, SHIRT শার্ট। আমরা চাচ্ছি শার্ট থেকে ক্যাটাগরি বের করবো, মানে লিস্টকে লিস্টেড করবো। শার্ট থেকে ক্যাটাগরি, শার্টে ক্লিক করলে দেখাবে হচ্ছে লেডিস, জিন্স এবং হচ্ছে কি কিডস, এটা দেখাতে চাই। তাহলে কি করবো, শার্টের নিচে যাব। শার্টের নিচে গিয়ে আমরা এই যে শার্টের মধ্যে গেলাম, শার্টের মধ্যে গিয়ে এলআই যেখানে শেষ হয় নাই ওখানে আমরা এন্টার দিব, এন্টার আরেকটা দিব। এরপর হচ্ছে গিয়ে এরপরে কি করবো আমরা এখানে আরেকটা ইভেন্ট নিয়ে ফেলবো। ইভেন্ট নিয়ে আরেকটা এলআই নিব, ওই এলআইয়ের মধ্যে বলবো হচ্ছে কি আমি পুরুষদের জন্য, এরপর হচ্ছে কি মহিলাদের জন্য, এরপর হচ্ছে বাচ্চাদের জন্য, আচ্ছা। তো এখন দেখেন এই যে আমি লিস্ট করলাম, এই যে লিস্টটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় যে আপনার বিভিন্ন সাইটে গেলে দেখবেন ড্রপ ডাউন আছে মেনুতে, অ্যাবাউটে ক্লিক করলে ড্রপ ডাউন বের হয় বা যে কোনো কোনো পেজে ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউনগুলো তৈরি করা হয় মূলত হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে। আমরা আউটপুটটা চয়ন দেখে আসি, ওই যে শার্ট প্যান্ট শার্ট শু ওবে উইমেন এবং হচ্ছে গিয়ে কিডস। আচ্ছা দেখেন একটা লিস্টের মধ্যে আমরা কি করলাম আরেকটা লিস্ট করলাম, কিভাবে এলআই স্টার্ট এবং ক্লোজ হয়েছে। এলআইটা ক্লোজ হওয়ার আগে ইউএল স্টার্ট করলাম, আবার নতুন করে ওইটার মধ্যে থেকে ক্যাটাগরিটাকে বের করি, ঠিক আছে। এভাবে আপনি প্যান্টের মধ্যেও করতে পারতেছেন, শুয়ের মধ্যেও করতে পারতেছেন, বেল্টের মধ্যেও করতে পারতেছেন। এখন আপনি যদি বলেন যে না আমি এখান থেকে আরও ক্যাটাগরি বের করবো, আমি মেন থেকে ক্যাটাগরি, ওমেন থেকে বের করবো, কিডস থেকে বের করবো, আমি একটু ট্রাই করে দেখি। যেমন মেন মেন থেকে আমরা কী করতে চাই, একটা ক্যাটাগরি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ভিতরে এসে ইউএল নিব। ইউএল নিয়ে তার মধ্যে হচ্ছে এলআই নিব,
আলাই নিয়ে আমি এখানে লিখব, যে ধরেন সাইজ গুলো লিখব, যেমন স্মল, এরপরে ধরেন লিখলাম হচ্ছে গিয়ে মিডিয়াম, লার্জ, এবং হচ্ছে গিয়ে আচ্ছা লার্জই থাকবে গিয়ে বেশি করলে। তো এখন যেটা বিষয়টা হয়েছে যে আমরা কি করলাম, একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে আরেকটা, মানে নেস্টেড বলা হয় এটাকে, আমরা নেস্টেড করে ফেললাম। দেখেন ষাট, ষাটের মধ্যে মেন, মেনের মধ্যে স্মল, মিডিয়াম, লার্জ। এখন যে পাশে যে আপনি ডট গুলা দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কাজ করা যায়। যেমন দেখেন একটা হচ্ছে গিয়ে একদম গোলাকৃতির, এটা গোলাকৃতির কিন্তু মাঝখানে ফাঁকা, এটা দেখেন চার কোণা আকৃতি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার কি বলে আইকন গুলো হচ্ছে কি আপনার বিল্ডিং থাকে, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন টাইপের মাধ্যমে মাধ্যমে। যেমন আপনি এখানে বলে দিলেন ইউএল টাইপ, না দেখেন যে শার্ট, প্যান্ট, শু, বেল্ট, এগুলো থেকে ইউএল টাইপটা চলে গেছে। আপনি যদি এখন এগুলোর মধ্যে টাইপ দেন তাহলে এখান থেকে চলে যাবে। কি কি টাইপ দেওয়া যায়, যেমন ডিফল্ট ভাবে ডিস্ক থাকে, আমরা দিতে পারি সার্কেল, আমরা ডিস্ক দিই, ডিস্ক সার্কেল বানানটা বলেছি, আমরা সার্কেল দিলাম। এরপরে আমরা টাইপ দিতে পারি হচ্ছে কি আবার স্কোয়ার, সবগুলো স্কোয়ার হয়ে গেছে। এরকম ভাবে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন আপনার, এখানে যে ইয়েগুলো আছে পয়েন্ট, পয়েন্টগুলো আছে বুলেট পয়েন্টগুলো, এগুলো চেঞ্জ করে নিতে পারেন টাইপগুলো। বলে ওয়েল টাইপের ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউট দিয়ে চেঞ্জ করা যায়। কীরকমভাবে চেঞ্জ করা যায়, যেমন ওয়েল আপনি টাইপ, ওয়েল টাইপের ক্ষেত্রে আপনি যদি এ দেন, এখন দেখেন যেমন 1 2 3 দিয়ে সিকোয়েন্সটা সাজানো আছে, তখন হচ্ছে কি ABCD দিয়ে সাজানো হয়ে যায়, ABCD দিয়ে সিরিয়ালটা মেনটেন করা হয়। বুঝতে পারছেন বিষয়টা, ABCD মাধ্যমে। এরপরে যদি আপনি চান যে না ABCD হবে ঠিক আছে, কিন্তু সেটা বড় অক্ষরে হতে হবে, তাহলে আমার হবে আর কি, তাহলে আপনি বড় অক্ষরে করে করেন। এরপরে হচ্ছে কি আপনি বললেন যে না আমার রোমান সংখ্যায় হবে, তাহলে আপনি আই ইউজ করলেন, আই ইউজ করার পরে আপনি রিলোড দেন, দেখেন রোমান সংখ্যাটা এখানে চলে আসে। আপনি যদি রোমান বড় অক্ষরে সংখ্যা চান, আপনি রোমান যদি বড় অক্ষরে, তাহলে ইউজ করবেন হচ্ছে কি আপনার আই। এটার মধ্যে নিশ্চিত করা যায় আগের মধ্যে, যেন ভাইয়া কিছু দেখা যাবে। আশা করি লিস্টটা বুঝতে পারছেন না, কোথাও মনে হয়েছে যে এই জায়গাটা ঝামেলা মনে হয়েছে কোথাও, নাকি সব ঠিকঠাক আছে? ঠিক আছে, জি বলেন স্যার। ও এটা তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে, না না এটা আমি লিখছি আপনাদেরকে উদ্দেশ্য করে আর কি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। না 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 এটা আপনারা লিখবেন না, এটা তো ব্রাউজারে আউটপুট নাই, আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য যে কোনটা ডিরেকশন বলতে পারি, ডিরেকশন এখানে আনঅর্ডারে কাজ করছি, এখানে অর্ডারে কাজ করছি। জি 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 আপনি যেটা বলেছেন আচ্ছা, তো মোটামুটি তার তো কোনো কোশ্চেন নেই না?
আচ্ছা, তো আমরা ওকে তাহলে। হ্যাঁ জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে যেটা হইলো ঘটনা, আমরা আজকে টেবিল নিয়ে কাজ করলাম, লিস্ট নিয়ে কাজ করলাম, মোটামুটি আগাচ্ছি আমরা সামনের দিকে। এখন আমরা কাজ করবো HTML এ ফর্ম নিয়ে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা নতুন ফাইল, আচ্ছা বলেন, নতুন কাজে যাওয়ার আগে আরেকটা নতুন ফাইল নেই, নতুন ফাইল প্লাস্টিকে গিয়ে নিউ ফাইল, এটার নাম দিব হচ্ছে ফর্ম ডট HTML। আমার কথা শোনা শোনা যাচ্ছে তো? না জি, ঠিক আছে। আপনাদের ক্লাসটা নিয়ে খুব ভালো লাগতেছে, আপনারা মোটামুটি সবাই খুব স্মার্ট, মানে বাজে কোনো নয়েস পাচ্ছি না, সবাই খুব চমৎকার ভাবে আমার সাথে কোঅপারেট করতেছেন, যার যার মাইক্রোফোন মিউট রাখতেছেন। এইভাবে ক্লাসটা করতে পারলে আমার জন্য সুবিধা হয় আর কি, পেইন হয় না আর কি। আচ্ছা, তো আমরা ফর্মটা নিলাম, ফর্মটা নিয়ে আমরা স্ট্রাকচারটা তৈরি করে ফেলি। এটা আমাদের হবে হচ্ছে HTML এর ফর্ম, মানে ফর্মের কাজ করবো। ফর্মের বানানটা দেখেন কিন্তু, এই যে সবাই একটু খেয়াল করেন, ফর্মের বানানটা কিন্তু FORM, FROM না। এইটা অনেকে যারা বিগিনার, একদম আমার স্টুডেন্ট যখন বিগিনার থাকে তখন কি করে, এই বানানটা ভুল লেখে, ভুল লেখে পরে আউটপুট আসে না আমাকে বলে। কিন্তু এটা HTML এর সমস্যা হয় না, PHP তে গেলে সমস্যা হয় এগুলো। আচ্ছা, তো আসেন, আমরা এখানে একটা H2 নেই, এখানে আমরা বলি সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্ম। তো আপনারা তো জানেন মোটামুটি, বারবার বলার কিছু নাই, যে ট্যাগের ব্যতীত কিছু নাই। ফর্মের কাজ করব আমরা, ইউজার নেম ইনপুট দিব, ইমেল ইনপুট দিব, পাসওয়ার্ড ইনপুট দিব, ডেট অফ বার্থ ইনপুট দিব, জেন্ডার ইনপুট দিব, এরপরে আমাদের কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ না কি নেপাল না ভারত বা যেটাই হোক না কেন, ফর্মে তো এগুলাই থাকে তাই না? তারপর প্রোফাইল পিকচার আপলোড করা, পিকচার আপলোড করা, এরপরে জেন্ডার সিলেক্ট করা, এরপরে মাল্টিপল কোনো অপশন থাকলে মাল্টিপল চয়েস অপশন করা, এই জিনিসগুলাই থাকে। তো এগুলাই আমরা তৈরি করবো এবং প্রত্যেকটার ইয়ে থাকে, কি বলে, প্রত্যেকটার হচ্ছে কি একটা করে আপনার লেবেল থাকে সাথে, যেমন ইউজার নেম লেখা থাকে তার পাশে বক্সটা থাকে, ইমেল লেখা থাকে তার পাশে বক্সটা থাকে বা নিচে বক্সটা থাকে, এরকম। তো আমরা দেখেন স্টার্ট করি, প্রথমে নিতে হবে হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের মধ্যে আমরা নিব হচ্ছে কি লেবেল ট্যাগ, এই লেবেলের মধ্যে লিখব আমরা ইউজার নেম, এটা হচ্ছে লেবেল লেখা থাকবে। আর ইউজার নেমটা ইনপুট দেওয়ার জন্য আমাদের ইনপুট ট্যাগ নিতে হবে, ইনপুট ট্যাগ। এবং ইনপুট ট্যাগের টাইপ কি, ইনপুট ট্যাগের টাইপটা হচ্ছে টেক্সট। ইনপুট ট্যাগের নাম কি, নামটা হচ্ছে ইউজার নেম। এখন আপাতত নামটা না দিলেও প্রবলেম নাই, কিন্তু যখন আপনারা PHP তে কাজ করবেন তখন অবশ্যই নাম দিতে হবে, কারণ এই ফিল্ডগুলোকে কল করে করে আপনার হচ্ছে গিয়ে ডাটাবেসে ইনপুট হবে। আচ্ছা, এরপর এটা গেল হচ্ছে ইউজার নেম, এরপরে আসেন আবার দ্বিতীয় লেভেল নেই, লেভেলের মধ্যে আমরা লিখি ইমেল, এরপরে নিচে এসে আমরা ইনপুট নেই, ইনপুট টাইপ টেক্সট, ইমেলও দেওয়া যেত, আমরা এখানে ইমেলটা দিলাম না, আমরা এখানে ইমেল ইনপুট টাইপ ইমেল। এরপর হচ্ছে গিয়ে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, লেবেল, পাসওয়ার্ড, এখানে আমরা ইনপুট নিব, যার টাইপ থাকবে পাসওয়ার্ড, টাইপেই থাকবে পাসওয়ার্ড, নেম, পাসওয়ার্ড। আচ্ছা,
আউটপুটটা চলার আগে দেখি কি অবস্থা, ব্রাউজারে রান করি, ওই তো লেখার মতো জায়গা পেয়ে গেছি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিলে ডট ডট হয়ে আসতেছে, তাই না? ইউজার নেম এতদিন কিন্তু আমরা কাজ করেছি, যা করেছি ট্যাগ দিয়ে করেছি, আমরা অ্যাজ এ ইউজার হিসেবে কোনো কিছু কিন্তু ডিরেক্ট এইচটিএমএল এর মধ্যে লিখতে পারিনি বা ওয়েবসাইটে লিখতে পারিনি। আজকে ইনপুট নেওয়াতে মোটামুটি এখানে আপনি টেক্সট লিখতে পারতেছেন, তাই না? এটা হচ্ছে ইনপুট বক্স নিলাম আমরা। এখন এটা দেখা যাচ্ছে যে আপনার একদম এইভাবে, আমরা তো সিএসএস করতেছি না, এভাবে আসতেছে। আমরা এটাকে নিচে নিচে নামাই দিতে পারি, নিচে নিচে আমরা কি দিয়ে নামাবো, ব্রেক ট্যাগ দিই দুইটা করে, এভাবেও ভালো লাগতেছে না। এটা আমাদের ব্রেক ট্যাগ দিলেও ভালো লাগবে না, এটা আমাদের একটা সিস্টেমে আনতে হবে। বলেন তো কি সিস্টেমে আনা যায় দেখি আপনাদের। এই তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনারা বলেন আপনাদের। আচ্ছা আমরা যেটা, হ্যাঁ করা যায়, করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তো চলেন টেবিল দিয়ে করি। ফর্মের মধ্যে আমরা টেবিল ট্যাগ নেই, টেবিল ট্যাগ স্টার্ট ক্লোজ করলাম, রো নিলাম, ডিডি নিলাম। প্রথম ডিডিতে আমরা লেবেলটা বসাই দিই, পরে ডিডিটা একটু সুন্দর করার জন্য একটা কলম দেই। এরপরে টিভিতে আমরা ইনপুট টাইপ টেক্সটটাকে নিয়ে বসে সেম আবার আমরা টিয়ার নিচে, আবার টিয়ারের মধ্যে আবারও টিভি নিব, এর মধ্যে লেভেল বসাবো, এরপরে টিভি আবার টিভি যা ছিল তাই করলাম, শুধুমাত্র আমরা টেবিল ইউজ করে কাজ করলাম ফর্মটাতে। কারণ কি, টেবিলে রো কলামটা সহজভাবে সোজাসুজি ভাবে আসে, যার কারণে রো কলাম মেনটেন করে করলে দেখে নেয় যে আমার কোনো টেক্সটের সাইজ ছোট বড় থাকলেও আমার একই সোজাসুজি থাকতেছে, কলমগুলো সোজাসুজি থাকতেছে, আবার হচ্ছে কি ইনপুটের বক্সগুলো সোজাসুজি, মানে আমার স্ট্রাকচারের মানে একদম ওরিয়েন্টেশনটা মানে বাজে লাগতেছে না। টেবিল দিয়ে করা যাবে, তাহলে আমরা ইউজার নেম নিলাম, ইমেল নিলাম, পাসওয়ার্ড নিলাম। আচ্ছা এখন অ্যাড্রেস লিখবো, অ্যাড্রেস আপনার ঠিকানা। ঠিকানার ক্ষেত্রে আমি কি ইনপুট টাইপ টেক্সট নিব, ঠিকানা যেমন ইনপুট টাইপ টেক্সট যদি আমি দেই, বোর্ড ধরলাম আমি 32 ধানমন্ডি, ও এখানে লিখতেছি ইউজার নেমে ডিজাইনমেন্ট লিখে দেবেন 32 ধানমন্ডি ঢাকা 1205। এরপরে ধরেন আমাদের আরও থাকতে পারে হাউস নাম্বার থাকতে পারে, তাই না? এরপর রোড নাম্বার থাকতে পারে,
তাহলে ইনপুটের এই যে বক্সটা, এটা কিভাবে স্ক্রল করে করে পড়তে হবে, এভাবে তো আসলে ঠিক জিনিসটা যাচ্ছে না। তাহলে ইনপুট বক্সটা বড় লাগবে, তো বড় ইনপুট বক্স নেওয়ার জন্য আপনার ইউজ করতে হবে হচ্ছে গিয়ে টেক্সট এরিয়া, ইউজ করতে হবে বলেন তো টেক্সট এরিয়া। তো আগে আমরা টিআরটিডি নিয়ে সাজাই, তারপরে টেক্সট এরিয়া নিয়ে। টিডির মধ্যে লেভেল, লেভেলে কি আছে, অ্যাড্রেস, এখানে যেমন আগে ইনপুট নিয়েছিল, এখানে ইনপুটটা নিব না, এখানে নিব হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার সাইজটাকে আমরা ডিফাইন করবো রোজ এবং কলসের মাধ্যমে। এটা একটা টেক্সট এরিয়া আসছে, এটাকে একটু বড় করবো আমরা রোজ এবং কলসের মাধ্যমে। রোজ দিব এখানে টেক্সট এরিয়া, রোজ আমরা রো দিলাম 6টা, এবার কলস কলাম দিলাম কয়টা, 26। দেখেন অ্যাড্রেসের বড় একটা বক্স চলে আসে, অ্যাড্রেস বক্স। আমরা একটু ছোট করতে চাই যদি হাইটটা, রোজ দেখে নেওয়া দেখছেন অ্যাড্রেসটা কি বড় না, এখানে মোটামুটি ভালো একটা বড় লম্বা টেক্সট লেখা যাবে, আপনার স্ক্রল করে করে লিখতে হবে। আমি বুঝতে পারছি তাহলে আপনাদের কীভাবে কাজটা করতে হবে, আমাদের টেক্সট এরিয়ার কাজটা। তো এইটা নিলাম হচ্ছে কি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস। এখন নিব হচ্ছে কি জেন্ডার, জেন্ডারের জন্য টিআর ট্যাগ নিচ্ছি, টিআর ট্যাগের মধ্যে টিডি নিচ্ছি, টিডির মধ্যে লেবেল বসাচ্ছি, এখানে কিছু জেন্ডার, জেন্ডারের মধ্যে এখানে বসাবো হচ্ছে গিয়ে যেমন জেন্ডার, জেন্ডার কি এক ব্যক্তি চাইলে দুইটা সিলেক্ট করতে পারবে, দুইটা কিন্তু সিলেক্ট করতে পারবে না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে যেটা বসবে ইনপুট টাইপ বসবে, তখন হচ্ছে কি রেডিও, রেডিও বাটন নেম দিলাম আমি হচ্ছে কি জেন্ডার, আর পাশে লিখে দিলাম হচ্ছে গিয়ে মেল। সেমটা কপি পেস্ট করি, ইনপুট টাইপ রেডিও, নেম জেন্ডার, এখানে চেঞ্জ হয়ে যাবে জাস্ট। ঠিক আছে ফিমেল, আসেন চলেন দেখি কি অবস্থা, মেল নাকি ফিমেল, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। এই তো গেল জেন্ডার নিলাম, এরপরে ধরেন এটা তো একটা, যে কোনো একটা সিলেক্ট করা যায়। এখন যদি এরকম হয় আমার মাল্টিপল সিলেক্ট দরকার, যেমন আপনি একটা কোর্সের জন্য ভর্তি হবেন একটা ইনস্টিটিউটে, আপনি ওয়েব ডেভেলপমেন্ট এবং হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং দুইটাই শিখবেন, তাহলে ফর্ম ফিল আপ করার সময় আপনাকে দুইটাতেই চেকবক্স দিয়ে মার্ক দিয়ে দিতে হবে। ওইটা কিভাবে দিব আমরা, ওইটা এইরকমভাবে টিআরটিডি নেই তারপরে বলতেছি। টিআর নিলাম, টিডি নিলাম, এখানে বলে দিচ্ছে আপনার সিও কোর্স। এরপরে হচ্ছে কি এখানে টিডি নিলাম, এখানে টিডি নিয়ে বললাম হচ্ছে কি করুন, এরপরে টিডির মধ্যে বলবো হচ্ছে গিয়ে কোর্সগুলো আমাদের, এইগুলোর জন্য কি বসবে ইনপুট টাইপ চেকবক্স, নেম
কোর্স, এখানে পাশে এসে নামটা লিখে দেন, যেমন পিএইচপি, এরপরে ধরেন আমি লিখলাম হচ্ছে গিয়ে পাইথন, এরপরে লিখলাম ডিজিটাল মার্কেটিং, স্যার ইনপুটটা সিঙ্গেল ট্যাগ, দেখেন যে কোটি ইনপুট ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, শুধুমাত্র টেক্সট এরিয়া যেটা নিলাম টেক্সট এরিয়া এটা স্টার্ট ক্লোজ আছে, কিন্তু অন্যগুলা দেখেন কোনো শেষ নাই। জি বলেন। না স্যার বাধ্যতামূলক না তবে স্ট্যান্ডার্ড, বাধ্যতামূলক না তবে স্ট্যান্ডার্ড, আপনি লেবেল ট্যাগ ইউজ না করলেও আপনার লেখাটা দেখা যাবে, সমস্যা হবে। ওই তো চলে আসছে, দেখেন আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন পিএইচপি গ্রাফিক ডিজাইন, কিন্তু এই জেন্ডারের ক্ষেত্রে কি যে কোনো একটা পাচ্ছেন আপনি সিলেক্ট করে, দুইটা পারা যাচ্ছে যাচ্ছে না, কারণ কি একটা হচ্ছে ইনপুট টাইপ রেডিও, এটা হলে যে কোনো একটাই সিলেক্ট করতে পারবেন, আর ইনপুট টাইপ টেক বক্স, এটা হলে আপনি যে কোনো দুইটা হোক তিনটা হোক আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে কি আমি আপনাদের ডিস্ট্রিক্টের ইনফরমেশনটা নিব, সাইন আপের সময় কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার আবেদনটা করতেছেন, তো আসেন এটা কিভাবে নিতে পারি ক্লিয়ার ট্যাগ নিয়ে, আবার ক্লিয়ার ট্যাগ নিচ্ছি টিভি নিচ্ছি, টিভির মধ্যে আমি লিখলাম হচ্ছে গিয়ে, আমি তো এখনো প্রশ্ন করার সময় দিইনি, একটু পরেই দিব, লেভেলের মধ্যে লিখলাম হচ্ছে ডিস্ট্রিক্ট, এরপর এখানে কোলন থাকলো, ড্রপ ডাউন দেখেন না, যেমন জন্ম সাল আপনার হচ্ছে গিয়ে ডেট অফ বার্থের ক্ষেত্রে এরকম আপনার ড্রপ ডাউন থাকে, এছাড়া আবার হচ্ছে আপনার কান্ট্রি চুজ করার জন্য ড্রপ ডাউন থাকে, দেখছেন এরকম দেখার তো কথা না, দেখার কিছু নাই তাই না, দেখছেন না এরকম, হ্যাঁ ওইরকমই ওইরকমই হচ্ছে কি আমরা করব সিলেক্ট ট্যাগের মাধ্যমে, সিলেক্ট সিলেক্ট ট্যাগ দিব, এবং সিলেক্ট ট্যাগের মধ্যে যেমন আপনার আমি এখন 10টা ডিস্ট্রিক্টের নাম ইনপুট দিব বা 5টা ডিস্ট্রিক্টের নাম ইনপুট দিব, এই ইনপুটগুলো বসবে কোথায় প্রত্যেকটা অপশনে, আরেকটা ট্যাগ হবে হচ্ছে কি অপশন, ওইখানে 5টা ডিস্ট্রিক্টের নাম হবে, যেমন আমি বললাম ঢাকা, এরপরে ধরেন অপশন ধরেন হচ্ছে গিয়ে ঢাকার পরে আছে ধরেন কুমিল্লা, এরপরে আছে আছে এরপরে আছে হচ্ছে গিয়ে এদিকে আছে সিলেট, মানে আমি ইচ্ছা মতো নিলাম আর কি, কারো ডিস্ট্রিক্ট মিলে গেলে নিতে পারবে, রংপুর আচ্ছা, এখানে মাল্টিপল মানে আমার কয়েকটা ইয়ার দেওয়া আছে এখানে, এখন আমরা হচ্ছে গিয়ে এখানে রিলোড দিয়ে আসি, দেখেন ড্রপ ডাউন আসতেছে, এই যে ড্রপ ডাউনটা এটা আবার যখন আপনি সিএসএস দিয়ে ডিজাইন করবেন তখন আরো চমৎকার হয়ে যাবে, যখন ড্রপ ডাউনটা ডিজাইন করবেন তখন, বুঝতে পারছেন কি, তো এই ডিস্ট্রিক্টের কাজটা করলাম আমরা এইভাবে, এটা নিতে হবে হচ্ছে কি সিলেক্ট ট্যাগ নিতে হবে, সিলেক্টের মধ্যে অপশন ট্যাগ দিবেন, একটা অপশনের মধ্যে যতগুলো অপশন আছে ততগুলো অপশন দিয়ে দিবেন, এই হচ্ছে বিষয় আর কি। এখন আসেন কে জানি তো করছে, আচ্ছা আমরা সাইন আপ ফর্মের মোটামুটি এই পর্যায়ে পর্যন্ত আসলাম, ড্রপ ডাউন পর্যন্ত, আমরা ডেট অফ বার্থ দিব, একটা ক্যালেন্ডার চাই আমাদের, ক্যালেন্ডার আমার কথা শুনতে পাচ্ছেন তো, ক্যালেন্ডার চাচ্ছি আমরা, একটা ক্যালেন্ডার
টিআর নিচ্ছি, টিআর এর মধ্যে টিডি দিব, লেবেল দিব, লেবেলের মধ্যে বলবো যে ডেট অফ বার্থ, এরপরে একটা টিডি দিব, এরপরে টিডিতে বলবো হচ্ছে ইনপুট টাইপ ডেট, নেমও দিব হচ্ছে কি আমি ডেট, দেখেন ডেট অফ বার্থ চলে আসছে। আপনার ডেট অফ বার্থ ইনপুট দেন, এড, এরপর হচ্ছে কি এড ধরেন 1990, আবার এখান থেকে ক্যালেন্ডারও সেভ করতে পারবেন। বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কি? হাতেও ইনপুট দিতে পারতেছেন, আবার এখান থেকে খুঁজে খুঁজেও দিতে পারতেছেন, আর যেটা পার্টটা বসানোর জন্য একটা ক্যালেন্ডার দিতে পারতেছেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার ইয়ে দিতে পারেন, কি বলে, আপনার প্রোফাইল পিকচার আপনি আপলোড করবেন, প্রোফাইল পিকচার এটা হবে ইনপুট টাইপ ফাইল, নেম ইমেজ, এই তো দেখেন ফটো আপলোড করতে পারবো, আমরা ইমেজ আপলোড করতে পারবো। চুজ ফাইল ক্লিক করে আমরা আমাদের এখান থেকে যে কোনো জায়গা থেকে ব্রাউজ করে বুঝতে পারছেন তো না কিভাবে ইনপুট টাইপ ফাইল নিতে হয়। আর কি নিতে পারি আমরা ইনপুট টাইপ ফাইল নিলাম, এই তো মোটামুটি না, আমরা বাটনগুলো নেই, সাবমিট বাটনগুলো নেই, এই টিআর টাকা দেখছেন একটা ভেজাল দেখা যাচ্ছে। স্যার মার্ক আপ ল্যাঙ্গুয়েজে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে পার্থক্য বলেছিলাম, মার্ক আপ ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র স্ট্রাকচার দেওয়া যায়, এর বেশি কিছু দেওয়া যায় না। আপনি যখন কন্ডিশনের কথায় চলে গেলেন তখনই বুঝতে হবে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে এখানে কন্ডিশন দিতে পারবে। যদি এরকম হয় যে আপনার কি হয়ে যাচ্ছে, আচ্ছা ওইটার ওইটার ক্ষেত্রে ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউট ম্যাক্সিমাম বা লেন্থ বা মিনিমাম লেন্থ সেটা ইউজ করে করতে পারি, বাট মানে আমরা যখন ফর্ম ভ্যালিডেশন করবো, এটা ফর্ম ভ্যালিডেশন না, এটা হচ্ছে জাস্ট অ্যাট্রিবিউট ইউজ করা একটা, ওইভাবেও করা যায় ম্যাক্সিমাম লেন্থ মিনিমাম লেন্থ দিয়ে। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে ফর্ম ভ্যালিডেশন যখন আমরা ডাইনামিক্যালি করব, তখন যেমন ইউজার নেম ইজ টু শর্ট এরকম যে মেসেজ দেওয়া, এখন তো মেসেজ দিবে না, মেসেজ দেওয়ানো যাবে, মেসেজ দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ জি 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 অবশ্যই জি অবশ্যই রিকোয়ার্ড রিকোয়ার্ড আচ্ছা
রিকোয়ারটা কি মেসেজ দেয়, মানে সব সময় ভিজিবল থাকে, নাকি যখন আপনি অলওয়েজ ভিজিবল তো খুব বেশি কি থাকে? আমার তো মনে হয় না। আচ্ছা, বিষয়গুলো অনেকে এরকম থাকে। আর বাটনটা তৈরি করার পরে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যেমন আগে বাটনটা তৈরি করি তারপরে বলি রিকোয়ার্ডের বিষয়টা। আর যেমন আমি টিটি নিচ্ছি এখানে, এটা গ্যাপ দিব, টিটিটা এই টিটিটাও গ্যাপ দিব, তৃতীয় টিটিতে গিয়ে কাজ করব। এখানে আমি দিব হচ্ছে ইনপুট টাইপ সাবমিট নেম সাবমিট ভ্যালু, ভ্যালুতে যেটা দিব ফর্মে ওইটাই দেখাবো। সাইন আপ, এটা একটা বাটন তৈরি হয়ে গেল, ঠিক আছে। সাইন আপ, এখানে আমরা বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাবমিট করতে পারি। দেখেন এই যে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট, দেখতে পাচ্ছেন আমি সাইন আপের সময় দেখা যাচ্ছে যে এই যে এই মেসেজটা দিচ্ছে, একমাত্র কারণ হচ্ছে কি এখানে ইনপুট টাইপ আমরা ইউজ করছিলাম ইমেল। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কি ইউজ করছি ইনপুট টাইপ ইমেল। ইমেলের ফরম্যাটটা না দিলে ওরা আটকে দিবে, অ্যাট দ্য রেট এবং ডট থাকতে হবে, এগুলো মেসেজ থাকলে আপনাকে দিতে হবে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা একটা বাটন দিব রিসেট করার জন্য, বাটন টাইপ রিসেট নেম রিসেট, অটোমেটিক্যালি ভ্যালু রিসেট পেয়ে যাবে। আমরা এখানে ইনফরমেশন দিয়ে যদি রিসেট দিই আবার, তাহলে আমাদের এগুলো মুছে পাবে, নতুন করে পুনরায় ইনপুট। এখন আসেন আমরা এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস এগুলা দিয়ে সাইন আপ করছি। যদি এটা ডাইনামিক না যাবে না, আবার লং সাইন আপ করতেছি, মানে বাটনটা ক্লিক নিচ্ছে, তো আমাদের এখানে একটু ভ্যালিডেট করতে পারবো ইসের মাধ্যমে, কি বলে রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের মাধ্যমে, রিকোয়ার্ড ওটার মাধ্যমে তো করতে পারবোই, আবার একটা ডিফল্ট করতে পারবো, সেটা হচ্ছে রিকোয়ার্ড ইউজ করে। রিকোয়ার্ডটা হচ্ছে কি একটা ডিফল্ট একটা মেসেজ আপনাকে বারবার দিব, যখন কিরকম যে আমি দেখেন এখানে রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে এখানে সাইন আপ বললে সে বলে প্লিজ প্লিজ স্পিড আউট দিচ্ছে, এরপরে সাইন আপ দিলে আবার সে বাটনটা কাজ করতেছে আর কি, মানে ক্লিক নিচ্ছে। তো এটা না, আমরা চাইবো যে আরেকটা রিকোয়ার দিতে, আমরা ইমেলটাকে রিকোয়ার দিয়ে দিই, পাসওয়ার্ডটাকে রিকোয়ার দিই, যাতে যে কোনো একটাও মিস গেলে এটা ক্লিকটা নিবে। সাইন আপ ক্লিক করলাম, আমাদের এরপরে আবার দিলে এটা ফিল আউট করতেছে, এটাও ফিল আউট করলাম, আবার দিলে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে এটা হচ্ছে রিকোয়ার্ডের ব্যাপারটা। এখানে এরকম রিকোয়ার্ড দিলে আপনি এখানে ডিফল্টভাবে একটা মেসেজ ভাসাতে পারবেন, ডিফল্ট ডিফল্ট। আর জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি দিয়ে আপনি আরও মানে মাল্টিপল ভ্যালিডেট করতে পারবেন, মানে অনেক আপডেট লেভেলের ভ্যালিডেট করতে পারবেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় জানি কি বলবো ভাবছিলাম, ও আচ্ছা প্লেস হোল্ডারের বিষয়টা বলবো। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার এখানে আমি লিখলাম ইনপুট মেসেজ দেওয়ার জন্য ইউজারদেরকে যে
এখানে আমার একটা নেম ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে ইমেলে, ইমেলে আমি কি বলবো, ইনপুট ভ্যালিড ইমেল, আমি বলবো এখানে প্লেস হোল্ডারে ইনপুট ইনপুট ভ্যালিড ইমেল। তো এই মেসেজগুলো আপনি আপনার টেক্সট বক্সের মধ্যে দিতে পারবেন, ঠিক আছে? এইগুলো বিভিন্ন জায়গাতে দেখবেন দেওয়া থাকে। তবে কখন দেওয়া থাকে কখন দেওয়া থাকে না সেটা হচ্ছে যে যখন আপনার স্পেস কম থাকে, অল্প স্পেসের মধ্যে আপনার ইয়েটা করে ফর্ম তৈরি করে, তখন আর লেবেলটা ইউজ না করে ডিরেক্টলি হচ্ছে কি আপনার এই যেরকমভাবে প্লেস হোল্ডার মাধ্যমে কাজটা করে ফেলে, ঠিক আছে? যার যেটা সুবিধা হয় আর কি, যেরকম যে কী জানি কি বলতে চাই, সেটা টপিকের উপর কাজ করেছি। প্রথমত কাজ করলাম, শুরু করলাম টেবিল দিয়ে, দ্বিতীয়ত কাজ শুরু করলাম হচ্ছে কি আমরা কি বলে লিস্ট আমরা কাজ করলাম, এরপর কাজ করলাম হচ্ছে ফর। সবগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছি তো না, একজন বিগিনার ছিলেন, মানে বিগিনার না ঠিক, মানে প্রথম দুই ক্লাস জয়েন করতে পারেন নাই, একজন আপু ছিলেন, আচ্ছা একজন ভাইও আছে একজন আপুও ছিলেন, কি অবস্থা বলেন তো আমাকে, একটু আপডেট দেন তো আপনারা, কি অবস্থা বুঝলেন কিছু? মানে দুইটা ক্লাস মিস যাওয়ার পরেও আজকে ক্লাসটা অ্যাটেন্ড করলেন, এখন কি ক্লাসটা বোঝা গেছে, প্র্যাকটিস করা যাবে বাসায়? জি 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 আচ্ছা, আর আরেকজন আপু ছিল, সে কি আছে, লাইনে আছে? আমি একটু তার ফিডব্যাকটা নিতে যাচ্ছিলাম।